ভৈরবে নির্দিষ্ট কোনো ভাগাড় না থাকায় ময়লা আবর্জনায় ভরাট হচ্ছে খাল। মেঘনা নদীর সংযোগ স্থল খালটি অতি গুরুত্বপূর্ণ হলেও দিন দিন সেটি ময়লার নিচে চাপা পড়ে যাচ্ছে। এছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান শহর রক্ষা বাঁধ রোডের পাশে পৌরসভার ময়লা ফেলার কারণে বিশাল আকার খালটি দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। একই সঙ্গে ময়লার দুর্গন্ধে ভোগান্তিতে পড়ছে পথচারী সহ যানবাহন চালকরা। খোঁজ নিয়ে জানা যায়, 2011 সালে ভৈরব বাজার মালগুদাম সড়কে রেললাইন তুলে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের উদ্যোগে এ সড়কে একটি নতুন রাস্তা নির্মাণ করা হয়। রাস্তাটির নামকরণ করা হয় জিল্লুর রহমান শহর রক্ষা বাঁধ রোড। এ রাস্তার পাশেই বিশাল খাল, একসময় খরস্রোতা ছিল খালটি। কালের বিবর্তনে শহরের সব খাল বিল দখল করে ভরাট করে ফেলছে দখলদাররা। বিভিন্ন ভৈরবের আশেপাশে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে ব্যবসা বাণিজ্যের জন্য আসে, কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের এই ভৈরবের এই খালটায় বিভিন্ন ময়লা আবর্জনা, পৌরসভার বিভিন্ন ময়লা আবর্জনা স্তব্ধগুলো এখানে ফেলা হয়, যাতে করে এই খালটা আসলে বর্ষাকালে আমাদের এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন ট্রলার দিয়ে মাল আসে ব্যবসা বাণিজ্যের জন্য ভৈরবে, কিন্তু দেখা যাচ্ছে যে পরিশেষে এখানে কোনো ট্রলার আসতে পারছে না এবং ময়লা আবর্জনা এই জায়গাটা স্তব্ধ হয়ে গেছে এবং চারপাশে পরিবেশ নষ্ট হচ্ছে। পৌর কর্তৃপক্ষ এবং উপজেলা কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যে অন্য একটা জায়গায় ময়লা আবর্জনা ফেলানোর জন্য জায়গা নির্ধারণ করা এবং এই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এতে করে ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে। নদীবন্দরে বিভিন্ন নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ ভিড় বেরোবে। এই দুর্যোগ আবহাওয়ার সময় অবস্থানে তখন দেখা যেত বিভিন্ন খাড়িতে আমাদের এই নৌকা, লঞ্চ, স্টিমার এগুলো বিরত। এই খাড়িটা বহু বছরের ছিল, এই কিছুদিন যাবৎ পৌরসভার ময়লা ফালায়া অন্ধকে খালটার দিল শেষ করে এই খাড়ি সবে ঘুরে পুরো 1 নং ওয়ার্ড থেকে 7 নং পর্যন্ত পাক্কার মাথা পর্যন্ত আমাদের এই খাল দিয়েই এই সমস্ত বাড়ির যত নিষ্কাশন ময়লা আবর্জনা যা আছে এটাতে নিষ্কাশন হইতো। এই খাড়ি বন্ধ হওয়ার কারণে, মুখটাতে ময়লা ফেলায় বন্ধ করে দেওয়ার কারণে এই দিনে দিনে এটা খাড়িটা নষ্ট হয়ে গেছে। এই ভৈরবের আসলে ব্যবসায়ীদের যেমন এই ক্ষতি হইলো, পাশাপাশি টোটাল ভৈরবেরই ক্ষতি হয়েছে। বিষয়টা হইলো এটার উন্মুক্ত করে দেওয়া। আমি মনে করি উন্মুক্ত করে দিলে তেইলে আগের মতো পানির প্রবাহ থাকলে এই মোটামুটি ভৈরবের বন্দরের সঠিক অবস্থানে যাবে, পাশাপাশি দুইটা গ্রাম